মাইকিং, মিছিল আর গণসংযোগের মাধ্যমে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। সেই সঙ্গে প্রধান দলগুলোর প্রার্থীরা মুখর হয়ে উঠেছেন পরস্পরের সমালোচনায়। রোববার কর্মী সমর্থকদের নিয়ে শহীদনগর এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্তকে সরকার দলীয় প্রার্থীর বক্তব্যের প্রতিফলন বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশন থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে এখানে সেনাবাহিনী নিয়োগের প্রয়োজন নাই, সেটা আমি মনে করি আওয়ামী লীগের প্রার্থী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের একটা প্রতিধ্বনি। যদি সুষ্ঠু ভোট হয় আমরা অনেক ভোট। এদিকে শীতলক্ষার পূর্ববাড়ে বন্দর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাধারণ মানুষই কাজ করছে, সাধারণ মানুষও পাশে আছে, কর্মীরাও পাশে আছে। বিভেদ যিনি তুলছে সে কতটুকু বিএনপি সে নিজেকে আগে জিজ্ঞেস করুক। লোকজন তো সাখাওয়াত সাহেবকে কোনোদিন দেখছে কিনা আমার সন্দেহ আছে। আর আমি অলিগুলিতে দাঁড়িয়ে থেকে কাজ করেছি, মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার অলরেডি নিয়ে। প্রচারে পিছিয়ে নেই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও। আমার ওয়ার্ড গুছিয়ে ফেলেছি আর ইনশাআল্লাহ 100% কনফার্ম। এদিকে কোথাও যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। প্রচারণা চলবে কিন্তু লিগ্যাল ফ্রেমে থাকতে হবে। এটি হয়েছে কিছু, হয়তো প্রতিদিনের খবরটা আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু অবশ্যই আর যোগ্য জনপ্রতিনিধি বাছায়ে হিসেব করতে শুরু করেছেন ভোটাররাও। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।